গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ আজকের একটা স্পেশাল ব্লগ আপনাদেরকে দেব বলে। আজকে টেস্ট করব একখানা কোরিয়ান নুডলস আর দুটো ইন্ডিয়ান নুডলস। এটা হচ্ছে ইন্ডিয়ান নুডলস, এটা হচ্ছে মিস্টার নুডলসের ভেজটা, এই যে মিস্টার নুডল ভেজ, আর এটা হচ্ছে মিস্টার নুডলসের চিকেন। এই দুটোই ইন্ডিয়ান ব্র্যান্ড। আর এটা হচ্ছে কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি একটা নুডলসের প্যাকেট। এই তিনটাকে আজকের বানাবো আর টেস্ট করে দেখব কেমন। এই কাপ নুডলস অনেকবার ট্রাই করেছি, এই মিস্টার নুডলসের কাপ নুডলস কখনো ট্রাই করিনি, ওই জন্য এই তিনটে ট্রাই করব আর আপনাদেরকে একটু রিভিউও দেব। তো চলুন আগে এগুলোকে বানিয়ে নিই। কাপ নুডলস আর এইটা বানানোর জন্য আমার লাগবে জল। আমি তাই জলটাকে প্রথমেই গরম করতে বসিয়ে দিয়েছি আর প্যাকেটগুলোকে কেটে রেডি করে নিয়েছি। ভিতরে আছে একটা স্পুন, একটা অয়েল, একটা মশলা, ও এটা একটা ভেজিস, আর এই হচ্ছে নুডলসটা। যতদূর মনে হচ্ছে নুডলসটা ফ্রাই করাই। তো চলুন আগে বানাই, তারপরে টেস্ট করে বলছি কীরকম। আর এই কোরিয়ান নুডলসটা বানানোর জন্য প্রথমে 400 ml বয়লিং ওয়াটার করতে হবে, করে নুডলসটাকে ভালো করে 5 মিনিট ডিপ করে নিয়ে জলটাকে ড্রেন করে দিতে হবে। দিয়ে আর এই মশলা মিক্সগুলো আর অয়েলটা সব মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে ম্যাগির মতো জল দেওয়া যাবে না, এটা জলটাকে ফেলে দিয়ে খেতে হবে। জল রাখবো, দিয়ে আমি এর মধ্যে এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেবো ওর সাথে, যেগুলো দিয়েছে। এটাও দিয়েছে সিজনিং অয়েল, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বাপ রে, কালারটা কি লাল! আর দিয়েছে একটাই মশলা মিক্স, ফার্স্টে আমি ট্রাই করব এই মিস্টার নুডলসের ভেজটা। গন্ধটা তো ভালোই রয়েছে মোটামুটি, কিন্তু ম্যাগির মতো নয়, প্রথমেই বলে দিলাম। মশলার কোনো রকমই এনেই ভেজিটেবলস পড়ছে মুখে, বেশি মশলা নেই, একদম প্লেন প্লেন। আর যে তেলটা দিয়েছিল সেটা যেটা দিয়েছি ওটার একটা গন্ধ মতো আসছে, এমনি কোনো টেস্ট নেই, ঝালও নেই, কিছু নেই। এর থেকে ম্যাগির কাপ ভেজ নুডলসটা ভালো। আর এরপরে করব মিস্টার নুডলসের চিকেনটা, দেখি কেমন। এটা কিন্তু গন্ধটা ভালো লাগছে, এটার থেকে এটা একটু বেটার, কিন্তু চিকেনের কোনো টেস্ট পাচ্ছি না। এর জায়গায় যদি ম্যাগি চিকেন নুডলসটা হতো তাহলে তার একটু ভালো টেস্টটা হতো, অনেক ভালো, আর গন্ধটাও ভালো বেরায়। কাপ নুডলস ওই এমার্জেন্সিতে পড়ে গেলে খাওয়ার মতো, নাহলে নয়, বাড়িতে কিনে এনে স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে না। ভালো লাগেনি আমার দুটোই। এবার এই এই কোরিয়ান নুডলসটা থেকে আমার একটু আশাটা অনেক বেশি। বেশ অনেক দিন ধরে এই মোবাইলে মুখবাঙগুলো দেখে দেখে আমার ইচ্ছাই কোরিয়ান নুডলস ট্রাই করার, ওই জন্য এই স্পাইসিটা নিয়ে এসেছিলাম। দেখবো খেয়ে কীরকম, দেখতে বেশ লাল হয়েছে দেখুন। এটা সত্যি টেস্ট ভালো, স্পাইসিও রয়েছে, আমাদের কাছে নয় যেহেতু আমরা একটু স্পাইসি খাই ইন্ডিয়ানরা, ভালো স্পাইসি, আমাদের মুখে ভালো লাগছে। আর গন্ধটাও খুব সুন্দর, বেশ একটা গন্ধ রয়েছে। ভালো, এটা দারুণ লাগবে।
এই দুটোর তুলনায় এটা ভালো। এরকমই আমি আরও টেস্টিং এর ভিডিও আপনাদেরকে দেব। যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আর বাকি যেগুলো আছে চিন্তা নেই, আমার ক্যামেরার পিছনে যিনি আছে উনি খেতে ভালোবাসে, উনি হচ্ছে আমার ছেলে, এই প্রত্যেকটা জিনিস টেস্ট করবে ও। তো আজকের মতো টাটা আর গুড নাইট।